আচ্ছা আমাকে পাঞ্জা লড়াই করতে বলে দে, তোরা এখানে আমার গাছ থেকে কামরাঙ্গা চুরি করে এনে খাচ্ছ। আরে হারাধন, গাছের ফল খাওয়ার জিনিস, তুই খেয়ে দেখ হেব্বি লাগবে। সত্যি? হ্যাঁ রে। আরে তাড়াতাড়ি মাখা, মোর খুব লোভ লাগছে। মাখাছি তো দাঁড়া না, আমার কামরাঙ্গা খেতে যা ভালো লাগে। লে মাখানো হয়েছে, এবার খা। সাত করে একটি মাত্র কামরাঙা গাছ লাগিয়েছি, আমাকে আর কামরাঙা খেতে হবে না। পাড়ার বাচ্চাগুলো কখন এসে চুরি করে খেয়ে নিচ্ছে কে জানে। বাবা আমাকে ডেকেছিলে? হুম, তোরে আসা সময় হলো। সারা দিন পাড়ায় হোড হোড না করে কামরাঙা গাছে পাড়া দে। আচ্ছা বাবা, দিচ্ছি। শুন, যদি আমার গাছ থেকে একটাও কামরাঙা চুরি হয়েছে তাহলে তোর পিঠে ছাল তুলে নুন মাখিয়ে দেবো। এই নে, ভালো করে পাড়া দে। হুম। ওদের অত বড় সাহস, তোকে মারছে? হে বাবা, আবার চুল মুটে ধরে দুম দুম করে মারছে, আবার এটাও বলছে তোর বাপকে ডেকে লিয়ায়। কি, এই চল তো, কে মারছে তোকে দেখি, চল চল বাবা, চল চল চল, এর অত বড় সাহস তোকে মারে? হ্যাঁ চল। বুঝলি উমা, এই কটা কামরাঙা খেয়ে ঠিক পোষালো না। হুম, ঠিক বলছো। চল, হারাধনের ঘরে যে কামরাঙা গাছটা আছে সেইখান থেকে কামরাঙা চুরি করব। না বাবা, না আমি যাবো নি। আরে চল না, আমি তো আছি, কিচ্ছু হবে নি। আচ্ছা চল। ওই, তোরা পাখিকে মারছো কেন রে? আমার কামরাঙা মাখাইছিল, ওকে না লিয়ে খাবে। তোর বোন হয় কামরাঙা খেয়েছে বলে তা বলে তুই ওকে মারবি? তোরা একে তোদের সাথে খেলতে লে। আচ্ছা তাহলে তোরা সবাই মিলে খেল, কেউ মারপিট মারপিট করবি নি, ঠিক আছে? চল, কোথায় যাবি? হারাধনদের কাছে এই কামরাঙা চুরি করতে আবু। না রে যাস নি, আমি এক্ষুনি দেখে আসি। হারাধন গাছের তলায় পাহারা দিচ্ছে। কি রে ডুকডুকি, এবারে কি করবি? আমিও তো সেটাই ভাবছি। ওই মাসু দাঁড়া, কে আছে বল? কামরাঙা খাবি? কামরাঙা কোথায় দেবে খাবো? কামরাঙা তো নেই, তবে হারাধনের বাগান থেকে কামরাঙা চুরি করতে হবে। চুরি? হারাধনের বাগান থেকে? আমি যাব নি, যদি ধরা পড়ে যায় হারাধনের বাবা উদুম খেলাবে। কেউ খেলাবে নি, মোর মাথায় একটা প্ল্যান আছে। সুর, কি প্ল্যান বল বল। খেলবো নি, মোর বাবা কামরাঙ্গার গাছ ছেড়ে কোথাও যেতে না বলেছে। না বলেছে না, তুই খেলতে পারিনি বলে খেলতে যাবি নি। খেলতে পারিনি এটা কখনো বলবি নি। তুই তো ব্যাটের ভারেই উল্টে পড়ে যাবি, তোর কাছে শক্তি আছে। মোর টেসিকা দেখছো তো, আমি রোজ এক গ্লাস দুধ খাইবে। তাহলে তুই মাছুদের সঙ্গে পাঞ্জা লড়াই করে দেখা, তুই যদি জিততে পারো তাহলে আমি তোর কথা মেনে যাব। আচ্ছা লে মাছুদ, তুই আমার সাথে পাঞ্জা লড়াই কর, কে জিতে কে হারে দেখে নেব। ঠিক আছে লে। No.
তুই জিতেছু তো শক্তি বেশি এই চল 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 হ্যাঁ যা যা আমার সাথে পাঞ্জা লড়াই করবে আমি রোজ ষাঁড়ের দুধ খাইবে কিরে ঠিকঠাক পাহারা দিচ্ছু তো গাছে তো অনেক কামরাঙা ছিল কমে গেল কেন কোথায় কমে গেছে ও এবারে বুঝতে পেরেছি ওই যে মাকসুদ আর টুকটুকি ওরা এসেছিল ওরাই নিশ্চয় চুরি করেছে ওরা যদি চুরি করছিল তাহলে তুই কি করছিলি তুই আজ ঘর আসবি তো খাওয়া দাওয়া সব বন্ধ সালামা সাদের কামরাঙা গুলো সব চুরি করে নিল আমার বাবা কামরাঙার জন্য আমাকে মেরেছে আর ঘর ঢুকতেও দেবে না বলেছে আমি যদি এই কামরাঙা গুলো নিয়ে চলে যাই ওর বাবা মুখে গুড বাই বলবে বাবা এই দেখো আমাদের কামরাঙা আরে এটা তো কাটা কামরাঙা এটাতে আমি কি করবো তোর থেকে কিচ্ছু হবে না যা ভালো করে পাহারা দে আচ্ছা বাবা আমি যতক্ষণ আছি তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে ভালো করে পাহারা দে আর কে আমাদের কামরাঙা চুরি করবি আর এরকম বসে থাকলে হবে আমাদেরকে তো কিছু একটা করতে হবে তুই কিন্তু ঠিক কথাই বলছিস ওর মাথায় একটা প্ল্যান আসছে কি প্ল্যান বল 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 হারাধন আর হারাধনের বাপ প্রচুর চালাক ওদের চালাকি আজকে বের করব আমরা বাঘসে যে ওদেরকে ভয় দেখাতে যাব তারপর ওরা পালালেই পুরো কামরাঙ্গার গাছটা আমাদের হয়ে যাবে প্ল্যানটা কেমন একদম ঝেকাস চল তাড়াতাড়ি চল চল মাকসুদ এবারে তুই বাঘের মুখোশটা পরে নে ভালো করে ভয় দেখাবি যেন পুরো কামরাঙ্গার গাছ আমরা চুরি করতে পারি আরে চিন্তা করিস না আমি যখন আছি ওদেরকে ভয় দেখে প্যান্টটা হুসু করিয়ে দেব ঠিক আছে তুই যা ছুটছো কেন আর বলো না আমার বাগানে বাঘ পড়েছে বাগানে বাঘ সেটা কি আবার হতে পারে হ্যাঁ গো চৌকিদার কাকু আমিও দেখেছি চলো তো কোথায় দেখি চলো চলো আচ্ছা তোরা দেখলে তো তোদের আজকে কামরাঙা খাওয়া বের করছি আর একবার আসবি তোদের বাপের নাম বলাবো
শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর নিজেদের সাধারণ সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।